রোজার মাসে ইফতারের টেবিলে ছোলা বা বুট না হলে যেন অনেকেরই চলে না। অনেকেই ছোলা ভাজা, রান্না করা ছোলা, কাঁচা ছোলা ইত্যাদি ইফতারের টেবিলে সাজিয়ে রাখেন। তবে ছোলা খাওয়ার কিছু উপকারিতা ও অপকারিতা রয়েছে। আজকে আপনাদেরকে জানাবো রমজান মাসে যারা ছোলা খাচ্ছেন তাদের শরীরে কি কি উপকারিতা হতে পারে, ছোলা খাওয়ার সঠিক নিয়ম কি এবং কিভাবে ছোলা খেলে আপনি যে উপকারিতা আশা করছেন তা পেতে পারবেন। লাখ টাকা দিয়েও অনেক দামি দামি জিনিস কেনা গেলেও শারীরিক সুস্থতা কেনা কোনোভাবেই সম্ভব নয়। আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন বারবার এই কারণটি খোঁজার চেষ্টা করি, আসলে কি কারণে আমাদের এই অসুস্থতা। তখন কিন্তু আফসোসের আর শেষ থাকে না। অথচ আমাদের দৈনন্দিন জীবনে কিছু ভুল আছে, যেই ভুলগুলো আমাদের অসুস্থতার অন্যতম কারণ। সকালবেলায় খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। অনেকেই এটিকে স্বাস্থ্যবর্ধক এবং বিভিন্ন রোগের উপশম হিসেবে ব্যবহার করে থাকেন। এক কথায় বলা যেতে পারে, আপনি দামি দামি বিভিন্ন ধরনের ঔষধ সেবন না করে রোজ সকালবেলা খালি পেটে যদি নিয়ম মতো কাঁচা ছোলা খেতে পারেন তাহলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব। কি ভাবছেন, রোজ সকালে তো আপনি কাঁচা ছোলা খান, তাহলে আপনার শারীরিক উপকারিতা কেন হচ্ছে না? আবার মাঝে মাঝে কিছু ক্ষতিও হচ্ছে, যেমন গ্যাস্ট্রিক, বদহজমের মতো সমস্যা হচ্ছে, আরও মারাত্মক কিছু স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে, যা হয়তো স্বল্পকালে দেখা না গেলেও দীর্ঘকালে অবশ্যই দেখা যাবে। কাঁচা ছোলা স্বাস্থ্য উপকারী এ কথা বলতে কোনো অপেক্ষা রাখে না। এই কাঁচা ছোলা খেয়ে যেমন ওজন কমানো যায়, আবার এই কাঁচা ছোলা বিশেষ পদ্ধতিতে খেলে ওজনটাকেও বাড়ানো যায়। কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধ, হাই ব্লাড প্রেশার দূর করা থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, শরীরের হাড় মজবুতকরণ, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি, সব কাজেই কাঁচা ছোলার অনেক উপকারিতা রয়েছে। তবে কাঁচা ছোলা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে খেতে হয়। রোজ সকালবেলায় যারা কাঁচা ছোলা খাচ্ছেন তারা ছোলা একটি নিয়ম মেনে খাবেন, এবং ছোলা খাওয়ার আগে ও পরে তিন ধরনের খাবার ভুল করেও খাওয়া যাবে না। এই তিন ধরনের খাবার যদি আপনি ছোলা খাওয়ার এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে খান তাহলে আপনার শরীরে মারাত্মক কিছু ক্ষতি হতে পারে। আজকের ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবেন। তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে সম্পূর্ণ তথ্যগুলো পাবেন না। কাঁচা ছোলা যারা খাচ্ছেন তারা কি জানেন কাঁচা ছোলা আমাদের শরীরে কি কি উপকার করে? আসুন এক নজরে জেনে নেই। ডাল হিসেবে কাঁচা ছোলা খুবই ভালো একটি খাদ্য। এই খাদ্য আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে, আপনার শরীরে রক্ত চলাচলে বাধা থাকলে তা দূর করতে সাহায্য করে কাঁচা ছোলা, ক্যান্সারের মতো ভয়াবহ রোগ প্রতিরোধ করে, কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যের মতো যন্ত্রণা থেকে বাঁচায়। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী পথ্য হচ্ছে এই কাঁচা ছোলা। যৌনশক্তি বৃদ্ধি যারা করতে চান তারা নিয়ম করে সকালবেলা কাঁচা ছোলা খাবেন। কাঁচা ছোলা রক্তের চর্বি কমাতে সাহায্য করে, আপনার মস্তিষ্ক ও দেহে অস্থির ভাব থাকলে তা দূর করতে সাহায্য করে ছোলা, রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। অনেকেই হাত ও পায়ের তালুতে জ্বালা পোড়ায় ভোগে থাকেন, তাও দূর করতে সাহায্য করে কাঁচা ছোলা। হজম শক্তি বৃদ্ধি করার পাশাপাশি মানুষের পেটের কৃমি দূর করতেও সাহায্য করে, মেরুদণ্ডের ব্যথা দূর করে কাঁচা ছোলা। কাঁচা ছোলায় প্রচুর মাত্রায় ক্যালসিয়াম রয়েছে, যা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ক্যালসিয়ামের ঘাটতি দূর করার পাশাপাশি শরীরের ব্যথা ও বাতের ব্যথা দূর করতে সাহায্য করে। যারা অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপে ভুগছেন তারা কাঁচা ছোলা খেতে পারলে রক্তশূন্যতা, হিমোগ্লোবিনের অভাব ইত্যাদি দূর হয়ে যাবে। এমনকি কাঁচা ছোলার অনেক উপকারিতা রয়েছে, তাই সকালবেলায় খাবারের তালিকায় এক মুঠো ভেজানো কাঁচা ছোলা রাখুন। তবে না জেনে যখনই কোনো খাবার খাওয়া হয় সেটি হতে পারে বিপদের কারণ। আমরা অনেকেই রমজান মাসে কাঁচা ছোলাকে খাদ্য তালিকায় রেখে থাকি। এই কাঁচা ছোলা তাৎক্ষণিকভাবে আমাদের শরীরে পুষ্টি দিতে পারে,
कारण एटी खुबी द्रुत एनार्जी ते रूपान्तरित तो है और शरीरेर क्लांति भाव दूर करते सहाज्य करे थाके। आबार रमजान मासे बा विभिन्न समय कासा सोलार पाशापाशी एक ग्लास खाटी दूध ना राखले किन्तु है ना। कासा सोला और दूध एक संगे आमादेर पेटे गेले गंडगोल तो करते ही पारे, एमन कि विषक्रिया पर्यन्त घटाते पारे। कासा सोला और दूध दुटोई उच्च प्रोटीन समृद्ध खाबार और ये दुटो खाबारेई आमादेर शरीरे अनेक उपकार साधन करते पारे। किन्तु कासा सोला और दूध एकत्रे खावा जाबे ना। सोला खावार एक घंटा थेके दुई घंटा परे किंबा सोला खावार एक घंटा दू घंटा आगे दूध खेये निते होबे, तारपरेई खेते होबे कासा सोला। ये दुटो उच्च प्रोटीन समृद्ध खाबार पेटे जावर पर एक अन्यटीते हजमेर बाधा सृष्टि करे, दीर्घक्षण पर्यन्त हजम होते चाय ना, जार फले पेट फोला, गैस, एसिडिटी, बदहजम, टक ढेकुरेर मतो समस्या एमनकि विषक्रिया पर्यन्त घटाते पारे। আপনি যদি এতদিন পর্যন্ত এই ভুলটি করে এসে থাকেন তাহলে এখন থেকেই সচেতন হওয়ার অনুরোধ রইল। পরবর্তী যে খাবারটি ভুল করেও কাঁচা ছোলার সাথে খাওয়া যাবে না, আর তা হচ্ছে ছোলা খাওয়ার পরে কোনো রকম আচার খাবেন না। আসলে আচার তৈরি করা হয় ভিনেগার দিয়ে, আর কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায় তাহলে তা বিষক্রিয়া করতে পারে। এতে করে কাঁচা ছোলা ও আচার একই সঙ্গে আপনার পেটে গেলে তা উপকারের বদলে অনেক বেশি অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে, সেই সঙ্গে বুক জ্বালা, গ্যাস অম্বলের মতো সমস্যা হতে পারে। তাই কাঁচা ছোলা খাওয়ার পর আচার কিংবা আচার জাতীয় খাবার বা ভিনেগার আছে এমন কোনো খাবার পরিত্যাগ করুন। বিশেষ করে যারা ডায়েট করতে পছন্দ করেন সকালবেলা উঠে অ্যাপেল সিডার ভিনেগার মিশ্রিত পানি খান এবং শক্তি বাড়ানোর জন্য কাঁচা ছোলা খেয়ে থাকেন, তারা এই মারাত্মক ভুলটি আর কখনোই করবেন না। সর্বশেষ ও তৃতীয় যে খাবারটি কাঁচা ছোলা খাওয়ার পর খাওয়া যাবে না আর তা হলো করলা। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না, কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করলাতেও। কিন্তু কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে বেশি মাত্রায় অক্সাইড পাওয়া যায়, যা শরীরে প্রবেশ করার পর মিলেমিশে বিষক্রিয়া সৃষ্টি করে। এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করবে এবং পরে গভীর একটি অসুখের সৃষ্টি করবে আপনার শরীরে। সেই অসুখটি হওয়ার পর আপনি ভাববেন আপনি এমন কি ভুল কাজ করছেন যার ফলে আপনার এই অসুখটি হলো। আপনার ভুল কাজটি গড়াতেই তাই কাঁচা ছোলা খাওয়ার পর দুধ, করলা কিংবা করলার জুস, আচার ও ভিনেগার জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কাঁচা ছোলার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু এই কথাটি ঠিক নয়, কাঁচা ছোলার কিছু অপকারিতাও রয়েছে। কাঁচা ছোলা ভেজে খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু এটি একেবারেই ঠিক নয়। যাদের বমির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা ছোলা না খাওয়াই ভালো। অনেকেরই ওজন বৃদ্ধি পাচ্ছে, যারা মোটা হয়ে যাচ্ছেন বা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কাঁচা ছোলা খেতে পারেন, কিন্তু কোনোভাবেই কাঁচা ছোলা ভেজে খাবেন না। তেল মশলা দিয়ে ভেজে রান্না করা ছোলা খেতে আমরা অনেকেই পছন্দ করি। যাদের ওজন বেশি তারা এই ধরনের ছোলা খাওয়া থেকে বিরত থাকুন, কারণ অতিরিক্ত তেল মশলা তাদের জন্য খুবই ক্ষতিকারক। যাদের হজম শক্তি কম তারা কাঁচা ছোলা খাবেন না। এছাড়াও যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের রক্তে ডায়ালাইসিস চলছে এবং যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা শরীরে অনেক বেশি তারা কাঁচা ছোলা খাওয়া থেকে বিরত থাকুন। তবে যদি কেউ ছোলা খেয়ে ওজন বাড়াতে চান তারা অল্প তেল মশলায় রান্না করা কিংবা কাঁচা ছোলা খেতে পারেন। এবারে জেনে নিব ছোলা খাওয়ার সঠিক পদ্ধতি কী। কাঁচা ছোলা রাতে পানিতে ভিজিয়ে রাখুন, সকালবেলায় এই কাঁচা ছোলা ধুয়ে পরিষ্কার করে চিবিয়ে খেতে পারেন। যারা প্রথম অবস্থায় কাঁচা ছোলা খাওয়া শুরু করতে চান তারা ভেজানো ছোলা কিছু সময় সেদ্ধ করেও খেতে পারেন, এছাড়াও বাড়িতে ডালের মতো করেও রান্না করেও খেতে পারেন। তো বন্ধুরা, ছোলার উপকারিতা অপকারিতা, ছোলা খাওয়ার পরে কি খাওয়া বারণ তা জেনে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে ছোলা খাওয়ার উপকারিতা
অপকারিতা সম্পর্কে জানিয়ে দিবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।